দিবি তো তুই ঈদের দিন টাকা, ঈদের দিন দে দেবো। তুই যদি না দিতে পারিস জমিন ঘাটাতে তোকে চাইতে বসাবো, আর সেই তুই আমার 50 টাকা সোচ করবে। ঠিক আছে ঠিক আছে, 50 টাকা দে দেবো। আজকালে খবর জানো যে কিসের গিয়েছে হেড বাল, কি করবো তোমাকে, বন্ধু বান্ধব কে টাকা ধার দিছি, বুঝতে পারলা? টাকা ধার দিয়া পয়সা দেওয়ার নামই করে না জি। আর কো না, বন্ধু বান্ধব গেলে সালা হারামিরা টাকা যখন চাইতে আসে, পায়ে পড়ছি দাদা, উমুক করছি দাদা, আমার গার্লফ্রেন্ড গেলে ঘুরতে যাবো দাদা, আমার খাওয়ার টাকা নেই দাদা, আমাকে ধার দাও, টাকা কষ্ট কষ্ট ময়া বুঝা দিয়া দিই টাকা ধার জানো। আর দিয়া উয়া সালা গারে যখন টাকা চাইতে যাই, হ্যাঁ জানো, আমারই গাড়ি লাল সুতা ভর দেয় যখন চাইতে যাই। হ্যাঁ জি, তোমার গাড়ি লাল সুতা বের হয়, তোমার দেখাব না পর থামো, কোন গাড়ি লাল সুতা বের হয় আমার চাইতে যে এরকম করছে। থামো তো, তোরা দেখি ফেসবুকে একটা নিউজ ছেড়া হ্যাঁ, দেখো দেখো, থামো আমি পড়া শুনাই, তুমি পড়তে যদি জানো না আমি পড়া শুনাই তোমার কথাটা দেখো। বলছে এক বন্ধুর কাছে এক বন্ধু টাকা ধার চাইতে গেল, ঠিক আছে, তো বন্ধুটা টাকা ঠিক ধার দিয়া হে, টাকাটা ধার দিয়া হে, তারপর কি হবে ঘটনাটা লেখা আছে শুনো। এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা ধার নিয়েছিল, এবার টাকা ধার শোধ করতে না পারায় ওই বন্ধুটাকে তার এলাকাতে যাইয়া পেন্টুল খুলিয়া গোটা এলাকা ঘুরিয়া লিয়া বাড়িয়া হ্যাঁ। হ্যাঁ জি, খবরটা দেখো, তুমি খবরটা দেখো, আমি তো পড়তে জানি না, তুমি এটা কইলা ওটা আমাকে মান দেবে আর কি। আসলে থামো, নেছড়া উসমান আসছে না দেখো, ছেড়ে উসমান শুন। হ্যাঁ জিতান ভাই, হ্যাঁ আসছি। এটা খবরটা আজকে ওকে শোনাবো, আর ওকে পড়াবো, আর আজকে ওর অবস্থাটা কি হবে দেখতে পাবে। কি হইলো জিতেন ভাই, কি হইলো? হ্যাঁ তো কিসে কেন ডাকছি তুই বুঝতে পারি না? একটা খবরে নিউজ আছে দেখতো, কি আছে পড়তো, এটি ধরে করে পড়। একটা বন্ধুর কাছে টাকা না দেওয়ার কারণে ওকে পুরোটা ন্যাংটা করে ঘুরিয়েছে আমার এলাকাতে। হ্যাঁ আচ্ছা দে মোবাইলটা দে। তো আমি যে তোর কাছে টাকা পাই, তুই কখন দিবি? মেলাতে দিব। মেলাতে? কখন মেলাতে? ঈদে দিব, আমার কাছে পয়সা নেই। পয়সা নেই তোর কাছে? দিবি? নেই। নেই দিবি তো তুই ঈদের দিন টাকা? ঈদের দিন দে দেবো। তুই যদি না দিতে পারিস তো গোটা সুজাপুর এলাকা তোকে গেট খুলিয়ে আবার নেংটা করে ঘুরিয়ে লিয়ে বেড়াবো। ঠিক আছে, আর জমিন ঘাটাতে তোকে চাইতে বসাবো, আর সেই তুই আমার 50 টাকা সোচ করবে। ঠিক আছে ঠিক আছে, 50 টাকা দিয়ে দেবো। নানি 100 টাকা দিতে চাইছে তোর নানি? গোটা সুজাপুর তুই মনে হয় গোটা সুজাপুর তোকে আমি গেট খুলিয়ে লিয়ে ঘুরিয়ে বেড়াবো। ঠিক আছে যা ভাগ, টাকা দিবি তুই। হ্যালো কেবে পয়সা কিবে ভাই, টাকাটা দে না রে ভাই। কি টাকা দিতে পারবি না? কে আমার গাড়ি দিয়ে লাল সুতা বের করবি? তোরে কে লাগি না ভাই, টাকা ধার দিতে হয় না, তোরা চাবি অন্য দিয়া আর করবি অন্য দিয়া, আর জিসানের বলে তোরা গাড়ি লাল সুতা বের করবি। ঠিক আছে তখন দিবি, ক তারিখ? তুই ঈদের দিন দিবি টাকা, কে দিবে? তো শ্বশুর আব্বা না তোর খালা আব্বা? ঠিক আছে ঠিক আছে, সালা তুই যদি ঈদের দিন তুই যদি টাকা না দিস হ্যাঁ, তোকে কুনটে ঘুরাবো জানিস? ঈদগাহ মাঠে বসে আবি চাইতে, আর যদি টাকা পাই উঠি দিবি উঠি আনকে, আর না দিলে তোকে কি করবো জানিস? তোকে ফুল প্যান্ট পিনে ঘুরিয়ে লিয়ে বেড়াবো, না হাফ প্যান্ডেল পিনে তোকে লিয়ে ঘুরিয়ে বেড়াবো। ঠিক আছে রাখছি। জিসান ভাই, তোর গাড়ি দিয়ে লাল সুতা বেরেছে রে। আসলি তো হে, এ ছোড়া হাঙ্গে ফোনে কইছে কি জিসান তোর গাড়ি দিয়ে লাল সুতা বের করব, আর আসলি আসলি গাড়ি দিয়ে লাল সুতা বের হয়ে গে দেখে দেখে আসলি তোর লাল সুতা রে।
বোকা চোদারা টাকা ওকা দিতে পারবে না আমার গাড়িতে লাল সুতা বের করবে কহো জি ভাই ও বহিনরা ভালো তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো জিসান লাইট ফেসবুক পেজটা উপরে গিয়ে ফলো করে দেন আর পাশে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে জিসান লাইট নামে ওখানে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা টিপ করে টিপে দেন আর খোদা হাফেজ সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে বাই